আসসালামু আলাইকুম। আজকের ভিডিও হলো দুইটা ইভেন্ট নিয়ে। একটা ইভেন্ট দুদিন পরেই শেষ হয়ে যাবে আর একটা ইভেন্ট আগামীকাল শুরু হয়েছে। দুইটা ইভেন্ট নিয়ে আজকের ভিডিওর ভিতরে কথা বলবো। আর গাইস, ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দুইটা ইভেন্ট কোন রিজনে আসছে এটা পরবর্তীতে আপনাদের দেখাই দিতেছি, লাস্টে দেখাই দেবো। এখানে দেখেন আপনারা যদি ইভেন্টে আসেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন বানি নামে ইভেন্টটা আসছে। এখন এখান থেকে কিন্তু আপনারা প্রায় সব কিছুই ফ্রিতে নিতে পারতেছেন বা ইউসি খরচ করে কিন্তু নিতে পারবেন। এখন এই ইভেন্টটা কিন্তু মাত্র দুই দিন পরেই শেষ হয়ে যাবে। এখানে সিন কি দেখেন, এখানে কিন্তু আপনারা ফ্রিতেও ক্রেডিট ওপেনিং করতে পারতেছেন এবং এখান থেকে ইউসিও কিন্তু আপনারা দিয়ে ক্রেডিট ওপেনিং করতে পারতেছেন। এখানে ডেলি কিছু মিশন আছে, এই মিশনগুলো কমপ্লিট করে কিন্তু আপনারা এখান থেকে টোকেনগুলো কালেক্ট করতে হবে। কালেক্ট করার পর পরবর্তীতে দেখেন এখানে কিন্তু অপশান আছে, ফ্রি ক্রেডিট ওপেনিং করার অপশান আছে। এখান থেকে আপনারা যদি ক্রেডিট ওপেনিং করেন দেখেন ফ্রিতে এখানে কিন্তু প্রথম দুই নম্বর প্রাইস আছে, আপনারা ক্লাসিক স্ক্র্যাপ পেয়ে যাবেন প্রথম দুইটা ক্রেডিট ওপেনিং করলে। পরবর্তীতে এখান থেকে যদি তিনটা ক্রেডিট ওপেনিং করেন তাহলে কিন্তু একটা আফতার পেয়ে যাবেন বানির। এরপর এখানে একটা আফতার ফ্রেম আছে চারটা ওপেনিং করলে। পরবর্তীতে এখান থেকে যদি পাঁচটা ক্রেডিট ওপেনিং করেন তাহলে কিন্তু এখান থেকে এই ব্যাকপ্যাকটা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু নিতে পারতেছেন। আর ব্যাকপ্যাকটা কিন্তু দেখতে খারাপটা মোটামুটি কিন্তু ভালোই লাগতেছে। এখানে দেখেন কিছু কয়েন আমরা যে মিশন কমপ্লিট করে কয়েনগুলো পাবো এই দিয়ে কিন্তু আপনারা এখান থেকে ক্রেডিট ওপেনিং করতে পারতেছেন। এখান থেকে আপনারা কয়েনগুলো দিয়ে কিন্তু তিনটা দিয়ে সিঙ্গেল ক্রেডিট ওপেনিং করতে পারতেছেন এবং এখান থেকে তিরিশটা কয়েন দিয়ে কিন্তু আপনারা দশটা এমব ওপেনিং করতে পারতেছেন। আর এখান থেকে কিন্তু আপনারা এই বক্সের ভিতরে র্যান্ডমে যে কোনো কিছু পেয়ে যাবেন। এখন এখান থেকে মোটামুটি আপনারা যদি দশ টাইম খোলেন তাহলে কিন্তু এখানে যে বানি আউটফিটটা আছে এটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে পেয়ে যাবেন। আর আপনারা ইভেন্টে ইউসি দিয়ে যদি ক্রেডিট ওপেনিং করতে চান তাও কিন্তু ইউসি দিয়ে আপনারা ক্রেডিট ওপেনিং করতে পারেন। এখন এখানে আমাদের এই ইভেন্টটা কিন্তু দুই দিন পরেই শেষ হয়ে যাবে। পরে আমাদের মাঝে যে দুই নম্বর ইভেন্ট আছে ইভেন্টে কিন্তু আপনারা 720 ইউসি পর্যন্ত ফ্রিতে পেতে পারেন। এখন এই ইভেন্টটা কিন্তু আসছে আমাদের মাঝে, কালকে শুরু হয়েছে ইভেন্টটা, থাকবে সামনের মাসের 12 তারিখ পর্যন্ত থাকবে। এখন এখানে সিস্টেম কি দেখেন, আপনারা এখান থেকে কিন্তু জয়েন্টও করতে পারেন বা এখান থেকে ক্রিয়েটও করতে পারেন গ্রুপ। এখন এখান থেকে যদি আপনারা জয়েন করেন তাও কিন্তু আপনাদের 499 ইউসি লাগবে। এখন এখান থেকে আপনারা যদি গ্রুপ করেন মানে গ্রুপ ক্রিয়েট করেন তাহলে এখান থেকে আপনাদের 499 ইউসি কিন্তু লাগতেছে। গ্রুপ ক্রিয়েট করার পরপরই কিন্তু এখানে যে কাহিনী এটা শুরু হবে। দেখেন এখানে আপনারা গ্রুপ যে সময় ক্রিয়েট করলেন এর পরবর্তীতে আপনারা কিন্তু 10 জন এখানে জয়েন করাতে হবে। আপনাদের যদি 10 জন জয়েন করাতে পারেন এক একজন কিন্তু আপনারা প্রায় 720 ইউসি করে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এবং এখানে যে আউটফিটটা আছে আউটফিটটা কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আর যদি আপনারা এখান থেকে 10 জনকে জয়েন না করাতে পারেন তাহলে কিন্তু এখান থেকে সামান্য কিছু কিছু ইউসি কিন্তু আপনারা ব্যাক পাবেন। এখন আমার মতে এই ইভেন্ট থেকে আপনাদের বিরত থাকাই ভালো। এখানে দেখেন সব কিছু ডিটেলসই লেখা আছে, আপনারা চাইলে কিন্তু এটা এখান থেকে পড়তে পারেন। এখন এখান থেকে যেহেতু আমাদের সামনে A7 রয়্যাল পাস আসতেছে, যদি আপনাদের এই রিজনে থাকেন, আমি এই রিজন পরে দেখাই দিতেছি, এই রিজনে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু ইভেন্টে পার্টিসিপেট করতে পারেন। এখন এখানে 10 জন মেম্বারকে মানে অ্যাড করা কিন্তু সহজ ব্যাপার না, 10 জন মেম্বারে কিন্তু 499 ইউসি করে খরচ করতে হবে। এখান থেকে আপনারা এক একজন কিন্তু 720 ইউসি করে এখান থেকে এক পেতে পারেন যদি আপনাদের গ্রুপে 10 জন থাকে। আপনারা অন্য কেউ যদি গ্রুপ ক্রিয়েট করে থাকে তাদের গ্রুপে কিন্তু আপনারা এখান থেকে জয়েন করতে পারেন। যদি ওরা ইনভাইট কোডটা দিয়ে দেয় এখানে, আপনারা যদি ইন্টার গ্রুপ কোড দিয়ে দেন তাহলে কিন্তু এখানে জয়েন করতে পারেন 499 ইউসি খরচ করে। এবং এখানে এই আউটফিটটা কিন্তু এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যেতেছেন। আর আউটফিটটা দেখতে কিন্তু কীরকম লাগতেছে আমার কাছে, দেখে আপনারা যে ইউসিটা পাবেন এটা কিন্তু ইভেন্ট যেদিনকে শেষ হয়ে যাবে ওদিনকে কিন্তু পাবজি আপনাদের ইমেলে কিন্তু অটোমেটিক পাঠিয়ে দেবে। ওটা কিন্তু আপনার ইমেল থেকে কালেক্ট করে নিতে পারবেন ইউসিগুলো। এখন এখান থেকে আমি আপনাদের পার্সোনালি বলবো এই দুটো ইভেন্টের জন্য আপনাদের রিজার্ভ চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এবং আপনারা যারা অলরেডি ইউএসএ আছে দেখেন এখানে কিন্তু ইউএসএ ইভেন্টটা আসছে। আপনারা যারা এই রিজনে আছেন আপনারা কিন্তু এটাই পার্টিসিপেট করতে পারেন। এখন এখানে আপনারা যদি আপনাদের গ্রুপে 10 জনকে অ্যাড করাইতে পারেন তাহলে এই ইভেন্টে আপনারা পার্টিসিপেট করেন, তাছাড়া ইভেন্ট থেকে দূরে থাকেন আমার মতে। গাইস, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।